কি ব্যাপার কার চাই? জি জুলিকে চাচ্ছিলাম। জুলি তো গত মাসে নোটিশ দিছে, এই যে গত কালকে চলে গেছে তারা। ফোনও বন্ধ পাচ্ছি, কোথা চলে যাবে? নিজেদের বাড়ি ছেড়ে কোথা চলে যাবে? কি বলেন, এটা এটা তো আমার বাড়ি, আমি ওটা ভাড়া দিছি। জুলিদের তো নিজেদের বাড়ি, বলেছে তো আমাকে। জুলির সাথে আমার বিয়ে, তো আজকে ওই যে বিয়ের ডেট ঠিক হবে, তো কার্ডের ছাপানোর ব্যাপারে আসছি আর কি। মানুষ এরকমও হয়, একজনের বাড়ি আরেকজনের কথা বলে। না ভাই, একটু বোঝার চেষ্টা করেন। বাড়িতে জুলি থাকতো, জুলির সাথে আমার বিয়ে ঠিকঠাক। আমার মনে করেন যে প্রায় আমার 15 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এ বাড়িটা আপনার, মানে এখন বলছেন এ বাড়িটা আপনার নাকি? ওরা খোঁজ গেছে, আপনি তো বাড়িওয়ালা, আপনার কাছে ফোন নাম্বার নাই, আপনার কাছে ওই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা ঢোকেনি, এটা কই গেছে আপনি বলতে পারবেন না? আরে ভাই, ওরা কই গেছে সেটা আমি কি করে বলবো? নিশ্চয়ই আপনি কোনো খপ্পর ব্যবহার করছেন। যান ভাই, যান, এখান থেকে চলে যান। না না, আমি কই যাব? আমি কই যাব? এখানে জুলি থাকে। না না, আপনি যান, চলে যান। আরে না ভাই, আপনি কি বলছেন? আমি 10 বছর 8 মাস 26 দিন ভাই আমি মরুভূমির মধ্যে খেজুর বাগানে কাজ করেছি ভাই। একটা একটা করে টাকা ইনকাম করেছি ভাই। জুলিকে তো ভালোবেসে ফেলেছিলাম, ওর জন্য গহনা দিয়েছি, ওর যা যা লাগবে সব দিয়েছি ভাই। 15 লাখ টাকা চলে গেছে ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। বুঝলেন না আমার জুলি কোথায় ভাই? এ জুলি, আপনি যাচাই বাছাই কিসের জন্য করবেন? দেখুন আমার কি হলো ভাই, আমি কোথায় পাবো জুলিকে? আমি জুলিকে কোথায় পাবো ভাই? আমি নিশ্চয় হয়ে গেছি, আমি নিশ্চয় হয়ে গেছি ভাই, আমি নিশ্চয়।